ট্রাম্পের দুর্ঘটনার পর আজকেই প্রথমবারের মতো কোনো জনসভা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন কিন্তু বেশ ভালো কাজ করেছিল এ পর্যন্ত, কিন্তু সে যদি একটা ভালো নেতা হয়, আমি আশা করব যে সে ভবিষ্যতের জনসাধারণের জন্য ইয়াং লিডারশিপের কাছে এই নেতৃত্বকে ছেড়ে দেবেন। কংগ্রেস এবং মানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটরা হেরে যায়, তাহলে কিন্তু উনি শুধু নিজকে ক্ষতি করলেন না, উনি ডেমোক্রেটিক পার্টির 12টা বাজিয়ে গেলেন। All this 27 million they want to get rid of in their next 4 years. At the same time, cut the Medicaid, Medicare. Stop Obamacare. What that means? 43 million American, out of them 32 million now have Obamacare. ট্রাম্পের দুর্ঘটনার পর আজকেই প্রথমবারের মতো কোনো জনসভা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই জনসভাটি করেছেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল, যেটাকে বলা হচ্ছে NAACP, অর্থাৎ কালোদের একটি জনসভায় তিনি যোগ দিয়েছিলেন। স্বভাবতই সেখানে তিনি ভোট চেয়েছেন, তার পক্ষে সমর্থন চেয়েছেন। আমি একটু প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার আপনার কাছে জানতে চাই, সেটা হলো একটা সময় কালো এবং ব্রাউন তাদেরকে বলা হতো যে ডেমোক্রেটিক একটা ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু সাম্প্রতিক জরিপগুলো সেগুলো বলছে যে এইখানে ট্রাম্পের অবস্থাটাও বেশ এগিয়েছে। এবং আরও কিছু জরিপের কথা আপনাকে বলতে চাই যে ABC নিউজ এবং ওয়াশিংটন পোস্ট একটি সাম্প্রতিক সময় জরিপ করেছে যেখানে ট্রাম্পকে তারা সব দিক থেকে এগিয়ে রাখছে। একই সাথে আজকে দ্য টাইমস একটা সবশেষ জরিপে দেখা যাচ্ছে 60টা সুইং স্টেটে ট্রাম্প এগিয়ে আছে। আমরা একটু ওয়াশিংটন পোস্ট এবং ABC নিউজের জরিপটা দেখে আসতে চাই, তারপর আপনার প্রশ্নের উত্তর নেব। President standing overall, check this out, 85% of the country thinks that Joe Biden right now is too old to be president. That is up sharply over the past year. Now 60% of the country also thinks the same about President Trump, but that's nowhere near Biden's number. And when it comes to what he should do next, two-thirds of the country, 67% of voters overall, think that Joe Biden should step aside and let someone else run in this place. That includes more than 6 in 10 Democrats. Even more than half of Biden's own supporters say right now they would rather he step aside and let another Democrat take the ticket instead. But with Biden defiant, we have a matchup with two very unpopular candidates. Biden viewed unfavorably by just 42% of the country. Trump's number is considerably worse, only 34% favorability. That is 25 points underwater. Yet, despite all of this, George, this is a dead heat of a race. In the 2 weeks of the debate, so much has changed, but the horse race truly hasn't. Donald Trump up a single point, well within the margin of error. For contrast, back in April, he led by 2 points. We're basically where we've been all along, George. We have that new finding about Vice President Kamala Harris. Yeah, George, this is really striking. I mean, the numbers are all inside the margin of error, but at least a numeric advantage for Kamala Harris, doing better than Joe Biden would do in a hypothetical matchup against Donald Trump. Again, Biden was down one in our poll, Kamala Harris actually up three. And also intriguing, George, we asked Democrats in this poll, if Biden doesn't run, who should run instead? The answer, overwhelmingly Harris, the choice of about a third of Democratic voters. No other candidate even reached the double digits. প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার মন্তব্য জানতে চাই এইসব জরিপ বিষয়ে। সাম্প্রতিক সময় যে জরিপগুলো হচ্ছে সবগুলোতে তো বাইডেনকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, তার তুলনায় ট্রাম্পের এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এখন এই প্রেক্ষিতে আসলে বাইডেন কি করবেন, ডেমোক্রেটরা কি করবেন বলে আপনার ধারণা? আমার যেন মনে হয় যে ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বের ভেতর দুর্বলতা হচ্ছে, কারণ যেখানে মানে মাত্র 3 মাসের একটু বেশি আছে নির্বাচনের, এর মধ্যে রিকভার করা অসম্ভব, বিশেষ করে বাইডেনের যে বয়স এবং তার যে তোতলানো এবং তার যে কথা মানে অসংগতিপূর্ণ কথাবার্তা। কিন্তু আমি বলবো যে বাইডেন কিন্তু বেশ ভালো কাজ করেছিল এ পর্যন্ত, কিন্তু সে যদি একটা ভালো নেতা হয়, আমি আশা করব যে সে ভবিষ্যতের জনসাধারণের জন্য ইয়াং লিডারশিপের কাছে এই নেতৃত্বকে ছেড়ে দেবেন, এটাকে লেগাসি করি আমরা। হ্যাঁ, উনি যদি এটা না করে, লোভের বশবর্তী হয়ে এই নির্বাচনে কন্টিনিউ করে, এবং যদি বাই চান্স উনি হেরে যান, শুধু হারে না, সঙ্গে যদি কংগ্রেস এবং মানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটরা হেরে যায়, তাহলে কিন্তু উনি শুধু নিজকে ক্ষতি করলেন না, উনি ডেমোক্রেটিক পার্টির 12টা বাজিয়ে গেলেন, এবং একই সাথে দেশের মানুষও সম্ভবত সাফার করতে হবে সবার। মানে কারণটা কি, ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হয় এবং তার সঙ্গে যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট রিপাবলিকান হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য খবর আছে, এখানে ইমিগ্র্যান্টরা সব মানে জেডি ভ্যান্সের যদি কথা শোনেন, হ্যাঁ, তার বন্ধু, তার ক্লাস মানে রুমমেট বলেছে যে
angry jerk. That's the comment. আমি কোট আনকোট জেডি ভ্যান্সের রুমমেট তার সম্পর্কে গতকালকের কমেন্ট অ্যাংরি জার্ক। হ্যাঁ, কাজে এগুলো এরা মানে আমরা যারা বিদেশি মানে আমরা যারা অন্য বর্ণের এবং যেখানে আমরা দেখছি যে রাইজিং রেসিজম বিশেষ করে শ্বেতাঙ্গ বর্ণবাদ এবং কিছুক্ষণ আগে যে আপনারা বুঝছেন লক্ষ্য করে দেখেন তার কিন্তু ফেভারিটি 34% লক্ষ্য করেছেন। হ্যাঁ, এই যে আপনি যে ডেটা দেখেন, জি জি, হোয়াট ডাজ দ্যাট মিন? এই 34% অ্যাপ্রক্সিমেটলি 30% শ্বেতাঙ্গ ভোটাররা অতীতে বুকানের নামে এক ক্যান্ডিডেট ছিলেন রিপাবলিকান পার্টি, বুকানের এক্সট্রিমলি রাইট উইং বর্ণবাদী, তাকেও কিন্তু রিপাবলিকান প্রাইমারিতে সে 30-34% ভোট পেত। ওই লোকটা এই গ্রুপটাই হলো কোর সাপোর্টার। কেন ডোনাল্ড ট্রাম্পকে এত এভাবে সমর্থন করার কারণ হলো যে এর আগের নির্বাচন যেটা সে উইন করেছে সেই হিলারি ক্লিনটনের সঙ্গে, সেই নির্বাচনের প্রথম ডিবেটে সে বলছিল যে মেক্সিকানরা রেপিস্ট এবং তারা মার্ডার আর মুসলমানরা বাজে, হ্যাঁ ইত্যাদি, সে খুব বর্ণবাদী স্টেটমেন্ট দিয়েছিল। তারপর সঙ্গে সঙ্গে বিভিন্ন নেটওয়ার্ক বলেছিল যে ট্রাম্পের মানে ক্যান্ডিডেসি ফিনিশ। কিন্তু জানেন আমরা যারা ছিলাম যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল ধরে, আমরা বললাম যে নো, এটাই সে ধনন্তরী মেডিসিন দিয়ে দিয়েছে। এমন ওই যে আমরা যে বাংলাদেশে শালসা বিক্রি করে না, হ্যাঁ, সব রোগ সারে এই শালসা বিক্রি করে দিত। তিনি বলেছেন যে 14 মিলিয়ন মানুষ আমাকে নমিনি হিসেবে ভোট দিয়েছে, তাই আমি তাদের কথাই শুনবো। অর্থাৎ আপনি একেবারে সংক্ষেপে আপনার অবস্থানটা পরিষ্কার করুন। কিন্তু আসলে আপনারা শুরু করছিলেন কনভেনশন, প্রথম দিনের কনভেনশনে তাদের থিম ছিল নো মোর লেবার ইউনিয়ন আমেরিকা, পাবলিক অর প্রাইভেট, কেমন, যার জন্য টিম ইস্টার লোকাল প্রেসিডেন্ট শিকাগো থেকে এসে উনি এই প্রথম কোন লেবার লিডার স্পিচ করছেন এনি কনভেনশন, সো দ্যাট অ্যালোন ইন লেচার। তো এখন কেন, সেটা হচ্ছে রিপাবলিকানের তাদের যে প্রজেক্ট 2025, এখানে আসে যে ডিসমেন্টাল অল ইউনিয়নস, এবং তাদের রিপাবলিকান গভর্নরদের হাতে এখন 28টা স্টেট, এই 28টা স্টেটে প্রত্যেকটা স্টেটে তারা আইন পাস করছে রাইট টু ওয়ার্ক স্টেট। এই রাইট টু ওয়ার্ক স্টেট আমাদের বাংলাদেশিরা বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট তারা বোঝা উচিত, রাইট টু ওয়ার্ক স্টেট মিনস নো রাইট ফর ওয়ার্কার্স, ইউ ক্যান কাম ইন দি মর্নিং বাই 5 PM বিফোর ইউ গো হোম দে ক্যান গিভ ইউ দি রেড স্লিপ, দ্যাট ইজ কল্ড রাইট টু ওয়ার্ক। সেম থিং on the second of their convention, they are already decided and they are still talking. Tonight they will be talk up to 11 o'clock. All undocumented immigrant, 12 million of them plus 10 million came recently in the border, 22 million plus another 5 million came in different way, student, these, that, so and so. So all these 27 million, they want to get rid of in their next 4 years. At the same time, cut the Medicaid, Medicare. Stop Obamacare. What that means? 43 million American, out of them 32 million now have Obamacare. আমি বাইডেন ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বাইডেনের বিষয়টি জানতে চাচ্ছিলাম সেই বিষয়ে আপনি সংক্ষেপে বললে আমি আরেকটি প্রসঙ্গে যাব। hand over the delegate, nobody else, party cannot do it, nobody else cannot do it. So, আমরা যারা ডেমোক্রেট সাপোর্ট করি কিংবা মনে করি যে আমেরিকার ফিউচার নির্ভর করে ডেমোক্রেটিক পার্টির উপরে, আমাদের বাংলাদেশিদের আমাদের সাউথ এশিয়ানদের লাইভলিহুড নির্ভর করে ডেমোক্রেটিক পার্টির উপরে, তাদের উচিত শুধুমাত্র হাউ টু মেক ইলেক্ট ডেমোক্রেটিক পার্টি নেক্সট 112 days. Whoever is the candidate, if it is Biden, we will vote for him. আপনার মেসেজটি পরিষ্কার, যদিও আজকে ডেমোক্রেটিক 20 জন কংগ্রেসম্যান ডিএনসি কে চিঠি দিয়ে বলেছেন যাতে এটি আসলে একক প্রার্থী হিসেবে বাইডেনকে দেয়া না হয় সেটি দিয়েছে, কিন্তু আমরা এই প্রসঙ্গটা এখানেই শেষ করতে চাই।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।